স্ত্রীকে নির্যাতন করে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে এক র‍্যাব সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশে একটি অপমৃত্যু মামলা হলেও পরিবারের পক্ষ থেকে মামলা নেয়নি রংপুর পুলিশ। এদিকে অভিযুক্ত র‍্যাব সদস্যকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা। রংপুর থেকে এস এম রাফাত হোসেন বাঁধনের রিপোর্ট জানাবেন সুরাইয়া সীমা। স্ত্রীকে নির্যাতন করে মেরে ফেলার পর ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে র‍্যাব পাঁচের সদস্য আশরাফুল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার জানায়, রংপুরের তাজপুর বালাহাট গ্রামের বাসিন্দা র‍্যাব সদস্য আশরাফুল ইসলামের সঙ্গে 2019 সালে তামান্না আক্তার স্বর্ণার বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা অজুহাতে স্বর্ণাকে নির্যাতন করত স্বামী আশরাফুল, এমনকি ঘরে স্ত্রী রেখে অন্য নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করত বলেও অভিযোগ পরিবারের। সম্প্রতি স্বর্ণাকে নিয়ে কর্মস্থল রাজশাহী র‍্যাব পাঁচের কোয়ার্টারে নিয়ে যায় আশরাফুল। এর 15 দিন পর গত রোববার ফাঁসিতে ঝুলে তামান্না আত্মহত্যা করেছে বলে খবর পায় পরিবার। পরে রাজশাহী গিয়ে তারা নিহতের শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন দেখতে পান এবং রাজশাহী মেডিকেল থেকেও ময়নাতদন্তের রিপোর্টে নির্যাতনের ঘটনা উল্লেখ করা হয়। পরিবারের অভিযোগ, স্বর্ণাকে তার স্বামী নির্যাতনের পর হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। যৌতুক হিসেবে মানে ঘরের আসবাবপত্র সব কিছুই দেওয়া হয়েছে, ওকে গাড়ি দেওয়া হয়েছে 2 লাখ টাকার, যাতে ও ভালো থাকে। ও যে বলতেছে যে ফাঁসিতে মরছে, জীবনে ফাঁসিতে মরে নাই, ও বালিশ চাপাতে মারা হয়েছে, ওকে আমরা খুনের বদলে খুন চাই। ফাঁসি দিলে আমি খুব শান্তি হব, আমার মনকে বুঝাইতে পারবো। এদিকে এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন থানায় একটি অপমৃত্যু মামলার পর অভিযুক্ত র‍্যাব সদস্য আশরাফুলকে সাময়িক বরখাস্ত করা হলেও পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা নেয়নি রংপুর পুলিশ। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা জানিয়েছেন মিঠাপুকুর থানার কর্মকর্তা। এদিকে অভিযুক্ত র‍্যাব সদস্যকে হত্যাকারী দাবি করে দ্রুত তাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও নিহত স্বজনরা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।